হাই, গুড মর্নিং। আমি সবে ঘুম থেকে উঠলাম, উঠে এই যে বিছানা ঝাড়া হচ্ছে, আজকে অনেক কাজ আছে, আজকে আমাকে ঘর মুছতে হবে, এই ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, তারপরে যেটু বাজার যাবে, রান্না হবে, আজকে অনেক কাজ আছে। দেখি ঝাঁটাটা নিয়ে, এই যে মেয়েটা নিতে হচ্ছে, ঝাঁট দেব। খুব ঠান্ডা পড়েছে কালকে রাত্রে, ঠান্ডার জন্য ঘুমটা হয়নি, কাশি হচ্ছিল খুব। ঝাঁট দেওয়া হচ্ছে ঘর, ঝাঁট দেওয়া হচ্ছে। তারপরে ঘর মোছা হবে, ছোট ঘরটা হলো, এবারে বড় ঘরটা দেওয়া হবে, মায়ের মশারিটা খুলে দেওয়া হোক। ঘরটাও দিতে হবে, চলো ফোনটাকে যে একটা জায়গায় স্ট্যান্ড করে যে করব, সেটা আমার তো নেই, স্ট্যান্ড করতে পারছি না, ওই জন্য ঝাঁট দেওয়া হচ্ছে ধরে ধরে ফোনটাকে হাতে নিয়ে, ওই জন্য একটা সময় কালো একবার অন্ধকার এরকম দেখা হচ্ছে। যেটু বাজার যাচ্ছে, কালকে চুলটা শ্যাম্পু করতে, মাথা চুলে একবারে ফেঁপে ফুপে একাকার, একটু গরম গরম লাগছে, আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ঘুম থেকে উঠলে চোখ মুখগুলো কেমন ফোলা ফোলা লাগে, তাই না? আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস, সবাই ভালো থাকো, সবাই ঘুরতে যাও, বেড়াতে যাও, পিকনিক করো, আনন্দ করো। আমার আর হবে না, রিসেন্ট ঘুরে এসেছি, ওই জন্যে হবে না।
এবারে ঘরটা এবারে মোছা হবে। মুছে চা গরম হবে, চা গরম করে আবার চাটা খেয়ে, চাটা আসলে যেটুই বানাস প্রত্যেক দিন সকালবেলায় যেটুই বানিয়ে নে, কিন্তু চাটা আমি বানাই না, যেটু আসলে নিজের হাতে চা খেতে ভালোবাসে, কারণ যেটু একটু মিষ্টি বেশি খায়, তো ওই জন্য একটু চাটা খাই। আর ওই জন্য আর কি যেটু চাটা বানিয়ে খায়। কাল থেকে একটু খুব খুব করে কাশি হচ্ছে, গরম লাগছে, চাদরটা খুলতে হবে। প্লাস্টিকের মধ্যে যত ঝাঁট দেওয়া হয়েছে ধুলো, এগুলো প্লাস্টিকে তুলে রাখতে হচ্ছে। আচ্ছা এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে আসছি, ঠিক আছে? এবার ঘর মুছতে গেলে জল হাতে করে তো ফোনটাকে তো ধরে করা যাবে না, এক হাতে এক হাতে ঝাঁট দেওয়া যায়, এক হাতে ঘর মোছা যায় না, ওই কারণের জন্য জল হাত হবে, বুঝতেই পারছো না? আমি চায়ের জায়গায় যখন যাচ্ছি তখন আবার আবার ভিডিও বানাচ্ছি। ওকে, বাই।